সকাল অনার্স প্রথম বর্ষ দর্শন বিভাগের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সংযুক্ত হতে পেরেছ। এর আগে আমি দুটো ক্লাস নিয়েছি, আর আমরা যে সাবজেক্ট পড়াবো আমি মেনলি হচ্ছে বৃহস্পতিবার দিন সকাল 9টায় তোমাদের সাথে আমার ক্লাস যে বিষয়টার উপর সেটা হচ্ছে পাশ্চাত্য দর্শনের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ। গত ক্লাসে আমি পড়িয়েছি সক্রেটিসের দর্শন, আজকে আমি পড়াবো প্লেটো দর্শন। তাহলে তোমাদের সাথে প্রতি বৃহস্পতিবার সকাল 9টায় এই ক্লাসটা। তো আজকে আমি প্লেটো দর্শনটা আলোচনা করি। গত ক্লাসে আমরা তোমরা নিশ্চয়ই ক্লাসটা করেছো, সক্রেটিসের ক্লাসটা। সক্রেটিস ছিলেন প্লেটো শিক্ষক, অর্থাৎ সক্রেটিসের ছাত্র হচ্ছেন প্লেটো। দর্শনের ইতিহাসে সক্রেটিসের অনেক অবদান রয়েছে, প্লেটো হচ্ছেন তার ছাত্র এবং এই দর্শনের ইতিহাসে প্লেটোরও অনেক অবদান রয়েছে, অর্থাৎ সক্রেটিসের মতোই তিনি জ্ঞান অনুশীলন, সত্য অনুসন্ধান এবং কল্যাণমূলক জীবনযাপনের জন্য তিনি যে আদর্শ রেখে গেছেন সেই জন্য কিন্তু প্লেটো চিরকালই অমর হয়ে থাকবেন এবং দর্শনের ইতিহাসে তার অবদান যেটা সেটা অনস্বীকার্য। তাহলে যে প্লেটোর যে দর্শন আমরা এখানে লিখেছি, দেখো প্লেটো জন্মগ্রহণ তার সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 427 অব্দ থেকে 347 অব্দ পর্যন্ত। এটা তাহলে খ্রিস্টপূর্ব 427 অব্দে প্লেটো অ্যাথেন্সের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে এবং তার পিতার নাম ছিল অ্যারিস্টন এবং মাতার নাম ছিল পেরিক্টন, এবং তারা মানে তার বাবা মা তাদের ফ্যামিলি ছিল অনেক মানে বংশমর্যাদার অধিকারী। তো প্লেটো যেটা হচ্ছে যে শিক্ষাদীক্ষার ব্যাপারে তার কোনো সমস্যা হয় নাই, কারণ তিনি বোঝাই যায় যে তিনি একটা অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আর প্লেটো যেটা হচ্ছে যে তার অনেকে বলে যে তখন বলা হতো যে প্লেটোর যে কাঁধ সেটা ছিল অনেক আয়তাকার বা চওড়া, সেই জন্য তাকে প্লেটো নামে অভিহিত করা হতো। এবং শুধু তাই না, তিনি দেখতে অনেক সুদর্শন ছিলেন এবং স্বাস্থ্যবানও ছিলেন। তাহলে প্লেটো যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শিক্ষা দীক্ষার পক্ষে সেটা খুবই অনুকূল ছিল, আর এই অনুকূল পরিবেশের ফলেই কিন্তু তার পক্ষে সমকালীন শিক্ষার সব রকম সুযোগ সুবিধা গ্রহণ করা তার পক্ষে সম্ভব ছিল এবং তিনি সেটা করেছিলেন। হিরাক্লিটাসের দর্শন আমরা পড়েছি, মানে হিরাক্লিটাস সম্পর্কে আমি একটু আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে যে হিরাক্লিটাস বলেছিলেন যে জগতের সব কিছুই হচ্ছে পরিবর্তনশীল, কোনো কিছুই স্থির না। প্লেটোর ছাত্র অ্যারিস্টটল বলে গিয়েছেন যে হিরাক্লিটাসের এই মতের প্রভাবও ছিল প্লেটোর দর্শনে। তারপর আরেকজন দার্শনিক ছিলেন, বিখ্যাত দার্শনিক সত্যবাদী দার্শনিক পারমেনাইডিস, তার দর্শনের প্রভাব ছিল প্লেটোর দর্শনে। বার্টন রাসেল বলেছেন যে যেটা হচ্ছে যে পারমেনাইডিসের মতে সত্তা স্থির চিরন্তন এবং দেশকালের ঊর্ধ্বে, এই প্রভাবটাও প্লেটোর দর্শনে আমরা দেখতে পাই। তবে সর্বোপরি যার প্রভাব প্লেটোর দর্শনে সবচেয়ে বেশি ছিল তিনি ছিলেন মহান মহামতি শিক্ষক, যেটা প্লেটোর যিনি শিক্ষক সক্রেটিস। সক্রেটিসের প্রভাবটা প্লেটোর দর্শনে অনেক প্রভাব ফেলেছিল এবং প্লেটো ছিলেন সক্রেটিসের ছাত্র প্লেটো। আচ্ছা যাই হোক, তাহলে মানে শৈশব থেকেই কিন্তু সক্রেটিসের সাথে প্লেটোর পরিচয় ছিল, এবং যেটা হচ্ছে যে সক্রেটিসের প্রভাবেই তিনি জ্ঞান এবং সত্য সুন্দরের অনুসন্ধানী হন এবং জ্ঞান অর্জনে মনোনিবেশ করেন। আর যেটা হচ্ছে যে সক্রেটিস প্লেটো বলেছেন যে সক্রেটিসের প্রভাব, সক্রেটিসকে তিনি এতই পছন্দ করতেন যে প্লেটো নিজেই বলেছেন যে সক্রেটিসকে তিনি অনেক পছন্দ করতেন এবং বলেছেন যে স্রষ্টার কাছে আমি কৃতজ্ঞ যে আমি বর্বর না হয়ে সুসভ্য গ্রিক হয়ে গ্রিক জাতির একজন হয়ে জন্মেছি এবং কৃতদাস না হয়ে স্বাধীন হয়েছে, এবং বিশেষ করে আমি সক্রেটিসের যুগে জন্মগ্রহণ করেছি। এটা প্লেটো বলেছিলেন। তাহলে দেখাই যায় যে আমার প্লেটো দর্শনে সক্রেটিসের প্রভাব কত। আর তখন যে সক্রেটিসের সময় সক্রেটিস বেশিরভাগ জ্ঞান দান করেছেন তিনি মুখে মুখে, যেখানে অনেক মানুষের সমাগম হতো সেখানে তিনি জ্ঞান দান করতেন, জ্ঞানের আলোচনা করতেন, কোনো কিছু তিনি লিখে যেতে পারেন নাই। কিন্তু প্লেটো পরবর্তীতে প্লেটো সক্রেটিসের সেই জ্ঞানের বিষয়গুলো লিখিত আকারে তিনি প্রকাশ করেছেন তার বইয়ে। তাহলে প্লেটোর জ্ঞান দানের যেটা ই ছিল যে দার্শনিক
যে মত প্রকাশ করেছিলেন তার বাহন ছিল কিন্তু সেটা হচ্ছে যে সংলাপ, সংলাপ বা ডায়ালগ। তিনি সংলাপের মাধ্যমে তিনি তার দার্শনিক আলোচনা করেছেন, এটার ইংরেজি হচ্ছে ডায়ালগ। সেটা কি? সেটা হচ্ছে যে দুই বা ততোধিক লোকের মধ্যে সংলাপ হচ্ছে কথোপকথন বা ডায়ালগের মাধ্যমে তিনি তার দার্শনিক আলোচনা করেছেন। সেখানে দেখা গেছে কিছু মানুষের সংলাপের মাধ্যমে তিনি তার বইয়ে তার দার্শনিক আলোচনা করেছেন। আমরা যেমন বিভিন্ন বইতে দেখি যে লেখাগুলো থাকে অনেক সময় বর্ণনামূলক, একটা বিষয় বা ঘটনার বর্ণনা দেওয়া হয়, আবার দেখা যায় যে মানে সংলাপের মাধ্যমেও কিন্তু তাদের বিষয়টা তারা প্রকাশ করে থাকেন। যখন নাকি সংলাপের মাধ্যমে বলা হয় তখন কিন্তু এটা পড়তে অনেক ইন্টারেস্টিং লাগে এবং অনেক ভালো লাগে। তো সেই সময় প্লেটো কিন্তু এই সংলাপের মাধ্যমেই তার বইতে আলোচনা করেছেন, এবং এই সংলাপের যেটা হচ্ছে যে ছিলেন সক্রেটিসের মুখ দিয়ে কিন্তু প্লেটো তার বক্তব্য পেশ করেছিলেন সংলাপের মাধ্যমে। তো এমারসন মানে যতটি বলেছিলেন যে প্লেটো মানেই হচ্ছে দর্শন, আর দর্শন মানেই হচ্ছে প্লেটো। তো প্লেটোর অনেকগুলো বই আছে, প্লেটো বলা হয়ে থাকে যে 36টি বই তিনি লিখেছেন, তার মধ্যে একটি বই রিপাবলিক, 36টি বইয়ের মধ্যে রিপাবলিক বইটা অনেক বিখ্যাত। তাছাড়া আরও অনেক বই আছে, যেমন তিনি লিখেছেন ক্রিটো, তারপর হচ্ছে পারমেনাইডিস, অ্যাপোলজি, এই ধরনের অনেকগুলো বই তিনি লিখেছেন। আচ্ছা, তাহলে যে প্লেটো দর্শন আমরা যে আলোচনা করছি সেই সময় সমাজ ব্যবস্থাটা কেমন ছিল? তাহলে প্লেটো আসলে এমন একটা সময় জন্মগ্রহণ করেছিলেন যখন অ্যাথেন্স যেটা বা তার মাতৃভূমি, অ্যাথেন্স একটা কিন্তু চরম একটা জাতীয় সংকটের সম্মুখীন ছিল। কেন কেন? কারণ অ্যাথেন্সের যে রাষ্ট্রপ্রধান তার হচ্ছে পার্শ্ববর্তী যে দেশ স্পার্টার, সেই দেশের সাথে অনেকদিন ধরেই যুদ্ধে লিপ্ত ছিল। যুদ্ধের ফলে দেখা গেল যে তাদের দেশ ওই অ্যাথেন্স পরাজিত হয়ে যায়। তখন প্লেটোর বয়স ছিল 23 বছর। তখন প্লেটো দেখলেন যে মানে তিনি খুব কষ্ট পেলেন যে তার দেশের এইরকম অবস্থা দেখে। তখন প্লেটো ভাবলেন যে এমন একটা রাষ্ট্র গঠন করা দরকার যেখানে ওই প্রাচীন গণতন্ত্র থাকবে না, যেটা হচ্ছে যে পর্যায় মূলেই রয়েছে আসলে সেই প্রাচীন তথাকথিত যে গণতন্ত্র। তাই তিনি ভাবলেন যে এই গণতান্ত্রিক সরকারে কিভাবে অবসান ঘটনা ঘটিয়ে একটা নতুন সরকার আবিষ্কার করা যায়। তখন দেখা গেল যে প্লেটোর চাচা, হ্যাঁ প্লেটোর চাচা ক্রিটিয়াস, তিনি 20 জন নেতার সমন্বয়ে একটা নতুন সরকার গঠন করলেন। কিন্তু তারপরে দেখা গেল যে এই নতুন সরকার যে সেটা তিনি মানে তার চাচা যে নতুন সরকারটা গঠন করলো সেটাও ব্যর্থ হলো, কারণ তারাও সেভাবে দেশ পরিচালনা করতে পারেনি। আর তাছাড়া দেখা গেছে যে তখন প্রশাসনের ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় সক্রেটিসের যে উদারনৈতিক শিক্ষা সেটাকে তারা তো গ্রহণ করেনি, বরং সক্রেটিসকে তারা অনেক অপমানিতও করেছে এবং সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ এনে তাকে কিন্তু আমরা জানি যে তাকে মিথ্যা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তার তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটা তাহলে প্লেটোর যে গুরু বা শিক্ষক এই সক্রেটিস, যার আদর্শে কিন্তু প্লেটো অনুপ্রাণিত হয়েছিল, সক্রেটিসের মানে মৃত্যুতে তিনি ব্যথিত হন। তখন তিনি ঠিক করলেন যে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা করবেন, গণতন্ত্রের প্রতি আসলে তিনি শ্রদ্ধা হারিয়ে ফেললেন এবং স্বপ্ন দেখলেন হচ্ছে একটি জনকল্যাণমূলক আদর্শ রাষ্ট্র কীভাবে তৈরি করা যায়, যার হাতে সরকার পরিচালনার ভার ন্যস্ত থাকবে এবং যেখানে যিনি সরকার হবেন বা যিনি রাষ্ট্র পরিচালনা করবেন তিনি হবেন একজন দার্শনিক, হ্যাঁ তিনি অনেক জ্ঞানের অধিকারী হবেন, তিনি হবেন দার্শনিক রাজা, তিনি হচ্ছেন দেশ পরিচালনা করবেন এবং এই এই দার্শনিক রাজা যিনি হবেন বিজ্ঞ। তাহলে পরবর্তী যেটা চেষ্টা হলো যে এই পদ্ধতির আবিষ্কার যার সাহায্যে উত্তম এবং বিজ্ঞ প্রশাসকদের মনন করা সম্ভব হবে। তাহলে প্লেটো দেখলেন যে এই যে পুরনো যে গণতান্ত্রিক প্রথা সেটা আসলে সেরকম কার্যকর নয়, তিনি একটি জনকল্যাণমূলক রাষ্ট্রের কথা চিন্তা করলেন। জনকল্যাণমূলক রাষ্ট্রের কথা চিন্তা করে তিনি একটা নতুন রাষ্ট্রের একটা আদর্শ রাষ্ট্রের একটা রূপরেখা প্রণয়ন করলেন প্লেটো। তো এদিকে সক্রেটিসের মৃত্যুর পর যে ক্ষমতাসীন গণতান্ত্রিক নেতারা, তখন সক্রেটিসের যে সমর্থক ছিল যারা তাদেরকে সন্দেহের চোখে দেখতেন, তখন সক্রেটিস প্লেটোর যে শুভাকাঙ্ক্ষী ছিল, কারণ প্লেটো সক্রেটিসের অনুসারী ছিলেন, তখন ওই প্লেটো শুভাকাঙ্ক্ষীরা বললেন যে তার নিরাপত্তার কথা চিন্তা করেই বললেন যে অ্যাথেন্স ছেড়ে অন্য কোথাও চলে যেতে। তখন প্লেটো তার অ্যাথেন্স ছেড়ে তার পার্শ্ববর্তী একটা দেশ আছে মেগারা, সেটা মেগারাতে চলে যান এবং সেখানে কিন্তু তিনি দীর্ঘ 12 বছর থাকেন। অর্থাৎ নিজ দেশ অ্যাথেন্স থেকে
তিনি চলে যেতে বাধ্য হন এবং 12 বছর যাবত তিনি বিভিন্ন দেশ যেমন মিশর, ইতালি, সিসিলি এসব দেশ তিনি ভ্রমণ করেন। তাহলে যে বিভিন্ন দেশ ভ্রমণ করে তার যে অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি 12 বছর পরে অ্যাথেন্সে চলে আসেন এবং সেখানে তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করেন। সেই স্কুলটার নাম হচ্ছে পরবর্তীতে বলা হয় একাডেমি। তাহলে দেশে ফিরে কিন্তু তিনি একটি স্কুল স্থাপন করেন এবং সেটা কিন্তু একাডেমি নামেই পরিচিত ছিল। আজকাল আমরা মানে বিশ্ববিদ্যালয় বলতে যা বুঝি প্লেটোর একাডেমি ছিল কিন্তু অনেকটা তাই, যেমন সেখানে বৈজ্ঞানিক গবেষণা, জ্ঞান এবং সত্যের অনুশীলন এবং সর্বোপরি দক্ষতার সাথে রাষ্ট্রীয় কাজকর্ম সম্পন্ন করার জন্য নাগরিকদের শিক্ষাদান করাই ছিল এই একাডেমির মূল লক্ষ্য। তারপরে এই একাডেমির নাম আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে যেতে থাকে বিভিন্ন দেশে এবং দেশের বাইরে, দেশের বাইরেও এটা ছড়িয়ে যায় একাডেমির সুনাম। তখন বিভিন্ন দেশ থেকে ছাত্ররা এখানে শিক্ষাদানের শিক্ষা গ্রহণ করার জন্য এই একাডেমিতে আসতে লাগলো বা ভর্তি হতে থাকলো। তাহলে প্লেটো তার এই যে বইগুলোতে দর্শনে যে জয়গান করেছেন, দর্শনের কথা বলেছেন, দর্শনে আলোচনা করেছেন, এতে করে তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে যে তার গ্রন্থ রিপাবলিক, হ্যাঁ রিপাবলিক বানান হচ্ছে RepublicLIC, রিপাবলিক সেখানে রিপাবলিক গ্রন্থে তিনি আলোচনা করেছেন যে একটি রাষ্ট্র কীরকম হবে, অর্থাৎ তিনি আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন এবং সেই রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে এবং সেই রাষ্ট্রকে অনুসরণ করে যদি কোনো দেশ চলে তাহলে সেটা একটা কল্যাণমূলক রাষ্ট্র হবে এবং জনগণের জন্য সেটা অনেক ভালো হবে। তাহলে দেখা যাচ্ছে যে খ্রিস্টপূর্ব 427 অব্দে প্লেটো জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি প্রায় 80 বছর জীবিত ছিলেন এবং খ্রিস্টপূর্ব 347 অব্দে তিনি মৃত্যুবরণ করেন এবং তার আগ পর্যন্ত কিন্তু তিনি তার দর্শন চর্চা চালিয়ে গিয়েছেন। তাহলে আমরা দেখি যে দীর্ঘদিন ধরে যে তখন এই অ্যাথেন্সে প্লেটো যেখানে প্লেটোর যে দেশ সেখানে গ্রিক দেশের অ্যাথেন্স, সেখানে দীর্ঘদিন যেটা হচ্ছে যে অ্যাথেন্স প্রতিবেশী স্পার্টার রাষ্ট্র যেটা স্পার্টা তার সাথে যুদ্ধ করে অ্যাথেন্স পরাজিত হয়ে যায়। হ্যাঁ তখন প্লেটোর মধ্যে এটা একটা, তখন তো প্লেটোর বয়স ছিল মাত্র 23 বছর, এটা তার মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে যে এই রাষ্ট্র পুরনোতন্ত্রিক গণতান্ত্রিকতার কারণেই এই অ্যাথেন্সের পরাজয় হয়েছে, এটা তিনি মেনে নিতে পারেননি। সেটার পরিপ্রেক্ষিতেই তিনি যেটা হচ্ছে সামাজিকভাবে তিনি যেটা হচ্ছে যে নতুন একটি রাষ্ট্র গঠনের চিন্তা করেন, এটাই হচ্ছে আদর্শ রাষ্ট্র। তাহলে এই আদর্শ রাষ্ট্রটা যেটা হচ্ছে যে প্লেটো বলে যে প্লেটো যেটা আমরা দেখতে পাই যে মানুষের যে স্বাভাবিক প্রয়োজনবোধ, হ্যাঁ প্রয়োজনবোধ থেকে এবং পারস্পরিক সহযোগিতা এবং সমাজের ভিত্তিতেই কিন্তু সমাজ গড়ে ওঠে। তাহলে মানুষের প্রয়োজনেই কিন্তু সমাজ গড়ে ওঠে এবং তাদের এটা এটাই হচ্ছে স্বাভাবিক এবং তাদের সহযোগিতা এবং সমাজের ভিত্তিতে। তাহলে এই যে আদিম সমাজ তার যে রূপরেখা এবং এই সমাজ যে ক্রমবিবর্তন হয় সেটার ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে গিয়ে কিন্তু প্লেটো একটি রাষ্ট্রের কথা বলেছেন। হ্যাঁ তো প্লেটো যেটা হচ্ছে আদর্শ সেই রাষ্ট্রে এমন এক একটা বিষয় থাকবে যেখানে হচ্ছে তিন শ্রেণীর নাগরিক থাকবেন, একটা হচ্ছে অভিভাবক শ্রেণী, আর হচ্ছে উৎপাদক শ্রেণী, আর হলো সৈনিক শ্রেণী। এদের সম্মিলিত প্রচেষ্টায় এই আদর্শ রাষ্ট্র বাস্তবায়ন হবে। তাহলে এই যে শ্রেণী বিভাগের কথা বলেছেন, এক হচ্ছে অভিভাবক শ্রেণী, দুই হচ্ছে উৎপাদক শ্রেণী, আর হচ্ছে সৈনিক শ্রেণী। তাহলে অভিভাবক শ্রেণী হবেন তারাই যারা হচ্ছে সমাজের উচ্চ শ্রেণীর লোক এবং যাদের দার্শনিক জ্ঞান থাকবে, যারা শিক্ষা দীক্ষা মানে ইয়ে, তারাই হচ্ছেন অভিভাবক শ্রেণী। আর উৎপাদক শ্রেণীর কাজ হচ্ছে তারা হচ্ছে উৎপাদন করবে, কৃষিকাজ করবে, উৎপাদন করবে এবং দেশে যে চাহিদা রয়েছে, হ্যাঁ শস্য উৎপাদন করবে, এই এইটা খাদ্য উৎপাদন করবে, সেই চাহিদাটা তারা মিটাবে। আর সৈনিক শ্রেণীর কাজ হচ্ছে কি, তারা হচ্ছে দেশ রক্ষার জন্য, দেশের নিরাপত্তার জন্য, দেশ রক্ষার জন্য সৈনিক শ্রেণী কাজ করবে। তাহলে প্লেটো বলেছেন যে এই যে উৎপাদক শ্রেণী ও সৈনিক শ্রেণী প্রত্যেকেই তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে আর রাজনৈতিক দায়িত্ব ন্যস্ত থাকবে একমাত্র অভিভাবক শ্রেণী বা শাসক শ্রেণীর উপর। তাহলে অভিভাবকদের সংখ্যা থাকবে কিন্তু ওই উৎপাদক শ্রেণী আর সৈনিক শ্রেণীর তুলনায় কম থাকবে এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যেটা হচ্ছে যে প্রথমেই যোগ্যতার ভিত্তিতে অভিভাবক যারা তাদেরকে মনোনয়ন করবেন এবং সেটা পর্যায়ক্রমিকভাবে চলতে থাকবে।
আর রাষ্ট্রের বৃহত্তর কল্যাণে মাঝে মাঝে কি করবে, এই যে শ্রেণী বিভাগ যেটা সেটা মাঝে মাঝে পরিবর্তন হতে পারবে। যেমন অভিভাবক শ্রেণীর যদি কোনো দুর্বল শিশু থাকে সেটা সৈনিক শ্রেণীতে যাবে, এবং সৈনিক শ্রেণীর সবল শিশু সেটা হচ্ছে যে শ্রেণীতে আসবে। এইভাবে মাঝে মাঝে হয়তো পরিবর্তন হবে। তাহলে আদর্শ রাষ্ট্রের জন্য প্লেটো এই তিন শ্রেণীর কথা বলেছেন, অভিভাবক শ্রেণী, উৎপাদক শ্রেণী এবং হচ্ছে সৈনিক শ্রেণী। এটা করা হয়েছে এই জন্য যে দেখা যায় যে আমরা কিন্তু জন্ম থেকেই আমাদের অনেক অভাব বোধ করি এবং আমাদের অনেক চাহিদা থাকে। সেই চাহিদা পূরণ করা কোনো মানুষের পক্ষে এককভাবে পূরণ করা সম্ভব নয় বা ব্যক্তিগতভাবে পূরণ করা সম্ভব নয়। সেজন্য এই প্রয়োজনের তাগিদে কিন্তু মানুষ তার নিজ নিজ কর্মপন্থা যেটা সেটা বেছে নেয়। তাহলে এই সামাজিক নীতির দিকে লক্ষ্য রেখেই কিন্তু প্লেটো তার আদর্শ নাগরিকদের শ্রেণী বিভাগ করলেন এবং প্রত্যেককে তাদের কর্তব্য নির্দিষ্ট করে দিলেন, যাতে রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে। এবং শুধু তাই নয়, এই যে শ্রেণী বিভাগ করলেন এটার অর্থ এই না যে তারা তাদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে, এটার অর্থ কিন্তু এই না। তারা তাদের মধ্যে ঐক্যবোধ থাকবে, শান্তি থাকবে, পরস্পরের মধ্যে সহযোগিতা থাকবে, সহমর্মিতা থাকবে, একসাথে কাজ করে ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর রাষ্ট্র পরিচালনা করবে এবং প্রত্যেকে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে এবং একে অন্যের কাজের উপর হস্তক্ষেপ করবে না। এটাই ছিল প্লেটোর উদ্দেশ্য। প্লেটোর মধ্যে তিন শ্রেণীর নাগরিকদের একতা এবং সমঝোতার মধ্যে দিয়ে কিন্তু রাষ্ট্রের ন্যায়পরায়ণতা রয়েছে। তাহলে প্লেটো যেটা বলেছেন যে আদর্শ রাষ্ট্রে তো তিনটি শ্রেণী থাকবেই, আর এই যে অভিভাবক শ্রেণীর কথা যেটা বলা হয়েছে, তারা হচ্ছে মানে রাষ্ট্র পরিচালনা করবে এবং তাদের উচ্চতর শিক্ষা গ্রহণ করতে হবে। প্রায় শিক্ষা ব্যবস্থার কথা আমরা পরবর্তীতে আলোচনা করব, প্লেটো শিক্ষা ব্যবস্থা শিক্ষা উচ্চতর শিক্ষা গ্রহণ করবে এবং পরবর্তীতে তারা দার্শনিক জ্ঞানও তাদের জ্ঞানের অধিকারী হতে হবে, তাদেরকে ন্যায়পরায়ণ হতে হবে, তাদেরকে সৎ হতে হবে, হ্যাঁ বিভিন্ন গুণের অধিকারী হবে, তখনই তারা একজন দার্শনিক রাজা হিসেবে পরিচিত হবেন বা দার্শনিক রাজা হবেন। এবং এই ন্যায়পরায়ণ এবং সৎ ব্যক্তি যারা, তারাই হচ্ছে দেশ পরিচালনা করবে। তাহলে রাষ্ট্র বলতে কিন্তু শুধু ব্যক্তি মানুষের সমষ্টিকেই বোঝায়, আর ব্যক্তির ধ্যান ধারণা আবেগ অনুভূতি আশা আকাঙ্ক্ষা এই প্রতিফলনই কিন্তু ঘটে রাষ্ট্রে। কাজে এই যে প্লেটো যে আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন, এই রাষ্ট্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য, যেখানে কোনো হিংসা দেশ থাকবে না, রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে এবং জনগণের জন্যই এই উত্তম যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন, এটা হচ্ছে জনগণের জন্য চিন্তা করেই তিনি বলেছেন। তাহলে আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্লেটো সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটো, এবং দর্শনের ইতিহাসে প্লেটোর অবদান অনেক। তিনি দর্শনকে কিন্তু পাশ্চাত্য দর্শনকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়েছেন এবং অনেক বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। এই যে রাষ্ট্রের রূপরেখা কেমন হবে, একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন। তারপরে আমরা দেখি প্লেটোর জ্ঞান তত্ত্ব আছে সেটা আলোচনা করেছেন, ন্যায়পরায়ণতা, সাম্যবাদ, হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে প্লেটো আলোচনা করেছেন। আমরা পরবর্তীতে ধীরে ধীরে এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তাহলে প্লেটো যে এই আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন, এটা যদি সেইভাবে বাস্তবায়িত হতো তাহলে দেশের মধ্যে এমন অশান্তি, বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলতা এগুলো থাকতো না, একটা দেশ সুন্দরভাবেই পরিচালিত হবে হতো। তাহলে একটি সুন্দর রাষ্ট্রের কথা কল্পনা করেই কিন্তু তিনি এই আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন, আদর্শ রাষ্ট্রের একটা রূপরেখা দিয়েছেন। আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম যে পাশ্চাত্য দর্শনের ইতিহাসে প্রাচীন ও মধ্যযুগে আমরা প্লেটো দর্শনটা আলোচনা করলাম। প্লেটোর আরো অনেক বিষয় আছে, আমরা ধীরে ধীরে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তাহলে তোমরা প্লেটো দর্শনটা তোমরা পড়বে, আমি গত ক্লাসে তোমাদের বইয়ের নাম বলে দিয়েছি, একটা বই বলি, সেটা হচ্ছে যে প্রাচীন যে পাশ্চাত্য দর্শনের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ, ডক্টর আমিনুল ইসলামের বই তোমরা পড়তে পারো। তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ শওকত হোসেন, সে তার বইটা তোমরা দেখতে পারো। বই কিনবে এবং বই পড়তে হবে, বই পড়লে তখন তোমাদের তোমরা যদি ধারাবাহিকভাবে পড়তে থাকো তখন তোমাদের ভালো লাগবে। সক্রেটিসের দর্শন, প্লেটো দর্শন তোমরা পড়বে, আর যারা ক্লাসে সংযুক্ত হতে পারোনি আশা করি তোমরা সংযুক্ত হয়ে যাবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।